অবৈধ নির্মাণের অভিযোগ, ভাঙা হলো ক্লাব ঘর। বুধবার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আদালতের নির্দেশ কার্যকর করা হয়। আমজানার ঘটনা। অবৈধ নির্মাণের অভিযোগে হাইকোর্টের নির্দেশে ক্লাব ঘর ভাঙার কাজ শুরু হলো। উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার হিসাবি গ্রামে জিরাট বন্ধু মিলন সংঘের পাশে একটি জমি জনৈক ব্যক্তি কিনেছিলেন। সেই জমিতে জোর করে দখল করে একটি ক্লাব ঘর নির্মাণ করা হয়, আর এই বিষয়টি নিয়ে মামলা হয়। সেই মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত। আদালত ওই ক্লাব ঘর ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। অবশেষে বুধবার সকালে মহকুমা এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে আদালতের নির্দেশ কার্যকরী করতে গেলে গ্রামবাসীরা ক্লাব ভাঙতে বাধা দেয়। এই ক্লাব থাকছে, থাকবে, থাকছে, থাকবে। এই ক্লাব ভাঙতে দিচ্ছি না, দেবো না। এই ক্লাব থাকছে, থাকবে। কয়েক ঘন্টা পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বুধবার দুপুরে শুরু হয় ক্লাব ঘর ভাঙার কাজ। অ্যাকচুয়ালি আমাদের খাস জায়গার উপরে ক্লাব। আচ্ছা, ক্লাবটা আর যে জমি মালিক যে কেস করেছেন ওনার জায়গা ছেড়েই দেওয়া আছে। আমাদের খাস জায়গার উপরে ক্লাবটা, এখানে বাচ্চারা পড়াশুনো করে, ঠিক আছে? তো এখন মোটামুটি এই ক্লাবটা কোনো প্রকারে ওনারা অর্ডার বার করেছেন আর কি, যে জায়গা মালিক বার করে দিয়ে আজকে ভাঙতে এসছে, ঠিক আছে? তাও আমরা চাইছি যে আমাদের অনেকগুলো বাচ্চা কাচ্চা এখানে পড়াশুনো করে, এবার তাদের ভবিষ্যৎটা কী, আমরা সেই ভেবে এখানে দাঁড়িয়ে আছি। যদি এটাকে মানে রক্ষা করা যায়, আমাদের উকিলবাবুও আছেন, মোটামুটি উনি আমাদের দেড় ঘন্টা টাইম দিয়েছেন, তার মধ্যে যদি আমাদের আমাদের পক্ষে রায় আসে তাহলে আর ভাঙবে না, আর যদি রায় না আসে তখন আমরা নিজেরাই ভেঙে নেবো। তাহলে প্রথমে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলেও পরবর্তীতে কোনো কাজেই এলো না স্থানীয়দের প্রতিরোধ। এই ক্লাবে পড়াশুনো করানো হয় শিশুদের, এই যুক্তিতে ক্লাব না ভাঙার দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষেরা। 2012 সালে রেজিস্টার্ড হয় আমাদের, এবং তার আগের থেকে একটা টিনের চালা দিয়ে এখানে থাকতাম। একজন অসামাজিক লোক যিনি 2019 সালের শেষে দোরগোড়ায়, হ্যাঁ, পিছনের জায়গাটা খরিদ করেন, করার পরে উনি এই জায়গাটা প্রমোটিং করার জন্য সম্পূর্ণ 400 একরের উপরে সামনের ফন প্লটিং করবে বলে মানে দুর্নীতিভাবে যুক্ত হয়ে বেআইনিভাবে পথ ধরে যে কোনোভাবে মামলা মকদ্দমায় উনি রায়বার করেছে। ঘটনা হচ্ছে আমরাও চ্যালেঞ্জে গিয়েছি, আজকে আমাদের কোর্টে শুনানি আছে, আমরাও আইনকে মান্যতা দিই। আমরা চাই যতক্ষণ কোর্টের শুনানিতে ফয়সলা না হবে ততক্ষণ আমিও চাইছিলাম প্রশাসনের কাছে, সকল আধিকারিক মহলের কাছে আমাদেরকে সময় দিক। আমরাও ভারতবর্ষের নাগরিক এবং আইনের অগ্রাধিকার আছে প্রত্যেকের বলার, সময় চাবার, হ্যাঁ, তার বিচারটা ঠিক যাতে হয় পাবার। সেই জন্যে আমি বারবার করে অনুরোধ করছি, কিন্তু প্রশাসন তরফ থেকে সেরকম সাড়া আমরা পাইনি। যদিও শেষ পর্যন্ত আদালতের নির্দেশে জিরাট বন্ধু মিলন সংঘ ভাঙার কাজ শুরু হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, আমডাঙ্গা।